একসময় বাউল দলে দোতারা বাজানোই ছিল যার নেশা। দৃষ্টি প্রতিবন্ধী সেই আসলাম এখন সংগ্রাম করছেন পরিবার নিয়ে। কুষ্টিয়া সদর উপজেলার বটতল গ্রামের অন্ধ বাউল আসলাম শরীরে নানা অসুস্থতা নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছেন তার বাবা আজাদ সর্দার। বাবা কর্মক্ষমতা হারিয়ে ফেলায় তিনজনের সংসারের ভার বইছেন প্রতিবন্ধী ছেলে আসলাম। আমি নিজেই একজন প্রতিবন্ধী, আবার নিজে একজন প্রতিবন্ধী, তারপরও আবার এদেরকে খাওয়াইনি পড়াইনি, আবার তাদের ডাক্তার খরচ আমি কোথা থেকে পাবো? হয়তো একবেলা খাবার দিচ্ছে, একবেলা দিচ্ছি না, যেভাবে হোক মানে দুঃখ কষ্ট করি আর কি, এদের নিয়ে জীবনযাপন করছে। দুটি বছর বাড়ির আছে, কোনো কর্ম করতে পারে, কোনো খাতে পারে না, নিজে চলা করা খুব কষ্ট, ডাক্তারের পয়সা করে দিয়ে চিকিৎসা করলে হচ্ছে না। অভাবের সংসারে দুই বেলা খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন তার অসুস্থ বাবা। বিভিন্ন সময় চিকিৎসা করালেও রোগ শনাক্ত না হওয়ায় বিপাকে পড়েছে পরিবারটি। কেউ কয় রোগের সমস্যা, কেউ কয় পাশ হচ্ছে বাতের সমস্যা, কেউ কয় এই ব্যথা সারবে না, কেউ কয় রাস্তায় গেলে সাইতো। এখন আমি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সদরে করেছি, কোনো কর্ম করতে পারে না, বিভিন্ন সরকারি কিছু অনুদান টনুদান আসে তাই নিয়ে কষ্টে দিন কাটে, পেট ভরে খেতে পারে না, একবেলা খাই আর অন্য বেলা না খাই দিন যায়। আগে বাউল গান করে যা আয় করতেন তা দিয়েই সংসার চলত আসলামের। চাষাবাদ না থাকায় বিভিন্ন উপায়ে আয় করলেও তা দিয়ে কোনো মতো টিকে থাকার চেষ্টা করছে অসহায় পরিবারটি। আগে বাউল গান করতাম এদিক সেদিকে, আগে যেমন বাউল গান করতাম, এখানে প্রোগ্রাম ছিল, ওখানে প্রোগ্রাম ছিল, এখন তার প্রোগ্রাম হয় না, তাই এখন আমার চলতে খুবই কষ্ট হয়, তারপরও মালিক যেহালে চলাই সেভাবে চলি। বাবার চিকিৎসার টাকা না থাকায় অসহায় দিন পার করছেন দৃষ্টি প্রতিবন্ধী আসলাম ও তার পরিবার, ফলে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা চান তারা। সবার কাছেই সহায়ত হয়, কেউ দেয় কেউ দেয়ও না, চিকিৎসা ভালো করে করতে পারেনি, তো সেই চিকিৎসার অভাবে তো সে পড়ে আছে, রাজশাহী নিয়ে যেতে পারেনি টাকার অভাবে, সদরে দেখাছি তা তার রোগ সারছে না, খুবই কষ্টে আমার সংসার চলছে। এদিকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা চান স্বজন ও এলাকাবাসী। এমনই অসহায় যে তার একটা ছেলে অন্ধ, তার পরিবারে সহযোগিতা করার মতো কেউই নাই আসলে, এজন্য আর কি মানে সবাই মিলে যদি তাদের একটু সাহায্য করা যায় ভালো হতো আর কি, যে তাদের আর্থিক আয় করার মতো কেউই নাই, খুবই অসহায়। এখন আমরা চাই যে তারা যদি সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমরা সরকারের কাছে আবেদন করি, তারা যেন চিকিৎসা করতে পারে। যদি কেউ ধনত্ব ব্যক্তি যদি তাকে কেউ সাহায্য করতো তাহলে তার বাবার চিকিৎসাটাও হয়তো আর আমার মনে হয় তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে হয়তো জীবনযাপন করতে পারতো।